Allah re nabi, daya nabi bisse nabi, Makka tul mukarrama, Madina tul marara, evam taifer madi bijoy korar jonno, kafir beinir diye sade, lohair kar jokhon diyechilen, orther dorkar porechilo, jhal parwaler dorkar porechilo, khora hatir dorkar porechilo, sei din amar rasul da giyechilen, bhai go ওদের মধ্যে কি ছিল জান্নাতের লোক ছিল ভালোবাসাটা ছিল কা রাসূলের ভালোবাসা ছিল রাসূলের লোক ছিল জান্নাতের কোরা জান্নাতের লোভে পড়ে নবীর মহব্বতে পড়ে আমার রাসূল যখন সাহাবদের হাত বাড়াতেন সেই মক্কা মদিনা তায়েবের তরুণ যুবকেরা দৌড় দিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েছে কেন আমার আল্লাহই তো বলেছেন মালের কথা আমার আল্লাহই তো আগে বলেছেন মালের কথা আমার আল্লাহই তো পরে বলেছেন জানের কথা বন্ধুরে ভাইজান আমার আমি মরিউদ্দিন আপনাদের বলি বন্ধু আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা উহুদের প্রান্তের জন্য বদরের প্রান্তের জন্য খাইবারের প্রান্তের জন্য নবী যখন সাহায্যের হাত বাড়াতেন মক্কার মাটিতে দাঁড়িয়ে এক বিশাল আওয়াজ দিয়ে বলে কে আসল আল্লাহর সৈনিকেরা কে আসল এ মক্কাবাসীরা মুসলমানের কল্যাণের মঙ্গলের জন্য কোরআনের সংবিধান তৈরি করার জন্য কায়মার পতাকা উঁচু করার জন্য কিছু অর্থ প্রয়োজন রয়েছে আমার সাহাবী বলেরা রে আল্লাহর বান্দারা আমার রাসূল কিন্তু বান্দিদের ডাক দেয় নাই রাসূল শুধু তারপর আল্লাহর বান্দা নবীর উম্মতের ডাক দিয়েছিলেন রাসূলের সাহাবীদের ডাক দিয়েছিলেন রাসূল বলেন রে আমার সাহাবীরা রে আমার সৈনিকেরা রে আমার উম্মতেরা মুসলমানের কল্যাণের জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য কালেমার পতাকা উঁচু করার জন্য কিছু অর্থ হইতে কিছু অর্থের প্রয়োজন তোমরা কে কি দেবে বলো তোমরা কে কি দেবে বলো আজকের বক্তারা আছেন গো এই মসজিদের জন্য কেউ 10,000 দেবে আমার রাসূল এই শব্দ কোনদিন ব্যবহার করেননি আমি যতটুকু লেখাপড়া শিক্ষা অর্জন করেছি আমার শিক্ষা যোগ্যতা দিয়ে এমন শব্দ নবী বলেছেন আমার কাছে জানা কেউ যদি জানা থেকে আমার রাসূল কোরআনে বলেন না কেউ আসল এই দিন প্রতিষ্ঠার জন্য কিছু অর্থের দরকার দুই বস্তা খেজুর দেবে কেউ আছে গো একটা ঘোড়া দেবে কেউ আছে গো টাকা 50 দিনার দেবে এই বলে রাসূল নাম ধরে কোনদিন সাহায্যের হাত বাড়িয়ে মানুষকে বলে না রাসূল শুধুই বলতেন কে কি দেবে বলো আমার রাসূল এই মতো একটি আরবের মাটিতে এমন একটি আওয়াজ ছাড়লেন আমার রাসূলের আওয়াজের ডাকে সাড়া দিয়ে এই দিক থেকে দৌড়িয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দুটো ঘোড়া দেব আর একজনকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা উট দেব আর একজনকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা তলোয়ার দেব আর একজনকে বলে নবী গো আমি একটি ঢাল দেব আর একজন দৌড়িয়ে যায় বলে রাসূল গো আমি
পাঁচ বস্তা ছয় বস্তা খেজুর দেব আর একজন এসে বলে রাসূলুল্লাহ আল্লাহর নবী কোরআনের দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি বারো জোড়া উট দেব আর একজন এই মতো এক তরুণ যুবক দৌড়িয়েছে রাসূলের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার রক্ত আমার মাংস আমার জীবন আমার জীবন আমি সমস্তই কিছু মাহবুবের দরবারে দিয়ে দিলাম আজকে আমরা ভারতের আমাদের একটা বাপরি ভেঙে চুর কি হয়েছে আমরা হাজারো বাপরি ভারতে তৈরি করবো একবার এই জন্য তো পিতাদের আরম্ভ করে ঠাকাদের আরম্ভ করেছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে এমনি করে আসামের মাদ্রাসাগুলি বন্ধ করা হচ্ছে কেন ওরা ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু এরা ঐক্যবদ্ধ হতে পারে না খালুদায় একজনের খাল হলে একটা একজনের লোক আমি খালুদার অন্য জনের লোক তৈরি করে দিয়েছে বাপটাই এই হাতে বেটাটাই এই হাতে বাপটাই এই হাতে বেটাটাই এই হাতে কিন্তু ভাইজান ওই মক্কা মদিনা তাইফের নারীর
তারা কতই আল্লাহর ভালোবাসা প্রিয়ারি বন্দি ছিল রে শয়তান নবীর ডাকে সাড়া দিয়ে নবীর মুহাম্মদের ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে ওই মক্কা মদিনার মেয়েরা কেউ কানের দুল কেউ নাকের ফুল কেউ বলার তাবিজ কেউ খবরের মিথ্যা কেউ পায়ের যন্ত্রণ কেউ পায়ের পাতা শরীরের অলঙ্কার সাত গুণগুলি অলঙ্কার গুলি খুলে 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 নবীর কলমে দিয়ে দিল আমার খালু বসে আছে জিজ্ঞাসা করে দিবেন হাদিসের মধ্যে পাওয়া যায় তারা খুলে দেয়নি রে কেন খুলে দিতে গেলে তো সময় লাগবে এখানে একটা মাকড়ি আছে আমরা মাকড়ি কোচি না কি কোচি কি ভাই আমরা কি বলি মাকড়ি বলি না কি বলি ভাই কানের মাকড়ি লাখের লাখ মাছি কানের মাকড়ি খুলে দিতে তো সময় লাগবে কেন দুটো হাত তো এক জায়গায় আছে তবে তো সময় অনেক লেগে যাচ্ছে এই বলে সেইদিন নবীর ডাকে সাড়া দিয়ে ওই মদিনা মক্কা মদিনার মেয়েরা তারা কানের দুল নাকের ফুলগুলি খুলে দিল না চাই শুধু আল্লাহর দিনের কোরআন এই বলে তারা শরীরের অলঙ্কার গুলি খুলে খুলে নবীর দরবারে দিয়ে দিয়েছিলেন তবে বন্ধু মায়েরা আমি ময়ূরউদ্দিন বললাম বর্তমান টেনশন করার কোন প্রয়োজন নেই এইগুলি টেনশন করে কোন লাভ হবে না তবে আপনাদের চিন্তা করতে বলবো আপনাদের টেনশন করতে বলবো তবে কোন টেনশন কোন চিন্তা করবেন কোন টেনশন করবেন কেন আজকে ময়ূরউদ্দিন আমি আছি 2 মিনিট পরে নাও থাকতে পারি এখান থেকে নেমে হরিশ্চন্দ্রপুর চলে যাবে এমন কি কোন মামুর বেটার গ্যারেন্টি আছে আছে মাতা ও পিতা
দান দিল এই দান খোদা তুমি করে কবুল ইহকাল পরকালে রাখো তারে ভালো আমি মনিরুদ্দিন ওর দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মত যা আশা জানিয়াতে দেখো দিল কবুল করব খোদা পাকে সুবহান দুনিয়া কিন্তু পরবর্তী এক দুনিয়া আসবে রে সেই দুনিয়ার টেনশন করুন সেই দুনিয়া এমন এক খাতারনাকময় দুনিয়া সেই দুনিয়া এমন এক আনন্দময় দুনিয়া সেই জায়গা এমন এক বিপজ্জনক জায়গা সেই জায়গা এমন এক আনন্দময় জায়গা ভাই গো এইখানে দুইটা জায়গা আছে এখানে যেমন দুটো জায়গা আছে একটা হলো এখানে হলো একটা বেঁচে থাকা একটা মরে যাওয়া কিন্তু ওইখানে দুইটি জায়গা আছে একটা জায়গার নাম হলো জান্নাত আর একটি জায়গার নাম হলো জাহান্নাম যেমন কে হলো দেখেন তো ওরা যদি নাকের ফুল কানের দুল ছিঁড়ে ছিঁড়ে রসুলের কলমে দিয়ে দিল ওরা যদি সেই দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য নিজের মাল জান দিতে পারে আমরা এই নদীর উপরের মসজিদের জন্য কি 5,000, 10,000, 2,000 করে দিতে পারবো না তবে ভাইরা আমাদের বর্তমান একটা হলো মৃত্যুর জায়গা একটা হলো জীবিত জায়গা আর সেদিন দুটো জায়গা হবে একটা জায়গার নাম হলো জান্নাত আর একটি জায়গার নাম হলো জাহান্নাম তবে আপনারা বিভিন্ন আলেমদের মুখে জাহান্নাম জান্নাতের কথা শুনেছেন কিন্তু আমি জাহান্নামের কথা আপনাদের বলবো যে আপনারা টেনশন করুন ওই জাহান্নামে যেই জাহান্নাম এমন এক ভয়াবহ কঠিন ওই জাহান্নাম তো 500 টাকা দিলে আর 50 কেজি থাক কি জাহান্নাম এ দেখো বান্দা তোমার ছিল 210 টাকা দেখো দানে দিল নবদেবে দেখো ফেলে দিয়ে দিল দাঁত উদ্দেশ্য কবুল করা পাবে সোবাহান হবে বড় আমার ভাই আমার ছিল নিচে থেকে 500 টাকা দানে দিল তারপরে ভাইয়ের কাছে আবেদন করিয়া 50 কেজি ধান দিল দেখাইয়া 50 কেজি ধান যত দানা হবে প্রতিটা দানাতে 10 10 লিখে দেবে আমি মনে মনে রবের দোয়া করি কত আল্লাহ তুমি নাকি দিও তোমার ইমান মত লক্ষণপুর থেকে এসে গেল 200 টাকা বেড়ে তোমার লাহে দিল এ তোমার ঘর মসজিদে দিয়েছে দান উদ্দেশ্য কবুল কর পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আরো এক বান্দা তোমার সামনে হইতে 100 টাকা দানে দিল মসজিদ বানাতে আমি মনে চাই বান্দা তোমার দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মত আমিন সুমামিন তোমার বাংলা তুমি আমার দয়া করো না আল্লাহ তুমি আমার দয়া করো না
10,000 টাকা